তাই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। প্রভার সাথে সাথে ক্যান্টিনের প্রায় সবাই সেই দিকেই তাকায়। হঠাৎই প্রভার নাম শুনে নির্বিঘ্ন সেদিকে তাকায় উৎসব। ইশারা প্রভাকে ওর দিকেই যেতে বললে ততক্ষণে প্রভা ওর দিকে হাঁটা দিয়েছে। এইদিকে নির্বিঘ্ন এখনও উৎসব আর প্রভাকে দেখছে। প্রভা উৎসবের দিকে এগিয়ে যেতে উৎসব ওর পাশে বসে থাকা ছেলেটাকে ইশারায় উঠে চলে যেতে পারে। ছেলেগুলো সময় ব্যয় না করে সেখান থেকে চলে যায়। উৎসব প্রভাকে বসতে বলে প্রভা প্রথমে বসতে চায় না, কিন্তু উৎসবের অনেক জোরাজুরিতে সে বসে পড়ে। এইদিকে প্রভাকে উৎসবের সাথে বসতে দেখে নির্বিঘ্ন যেন আরও একটা ধাক্কা খেল। ততক্ষণে সেখানে নির্বিঘ্নের বাকি বন্ধুরাও চলে আসে। ওরা সবাই নির্বিঘ্নের দৃষ্টি অনুসরণ করে প্রভার দিকে তাকায়। শামিম নির্বিঘ্নকে বলল, কী রে ভাই, প্রভার উৎসবের সাথে তো বেশ খাতির দেখছি। আচ্ছা, এই কি সেই মেয়ে যাওয়ার আগে উৎসব যাকে নিরাপত্তা দিয়ে গিয়েছিল? শামিমের কথা শুনে নির্বিঘ্ন তড়িৎ গতিতে শামিমের দিকে তাকে জিজ্ঞেস করল, নিরাপত্তা দিয়ে গিয়েছিল মানে? ও, তার মানে তুই এসব জানিস না? ফার্স্ট ইয়ারের কোনো একটা মেয়েকে নাকি কয়েকটা সিনিয়র ছেলে র‍্যাগ দিয়েছিল। ওই মেয়েটা মনে হয় উৎসবকে আগে থেকেই চিনত। পরে উৎসব এসে ওকে নাকি বাঁচায়, আর ওই ছেলেগুলোকে নাকি সাবধান করে যায় যেই মেয়েকে যেন ওরা কেন এই ভার্সিটির আর কেউ র‍্যাগ না দেয়। এখন তো আমার মনে হচ্ছে ওই মেয়েটাই প্রভাই। প্রভাও ইংলিশ ডিপার্টমেন্টের, ওই মেয়েটাও তাই ছিল। তুই শিওর স্বামী? আমার কথা বিশ্বাস না হলে তুই প্রভাকেই জিজ্ঞেস করে দেখিস। আর শুধু এতটুকুই নয়, কালকেও নাকি ওই মেয়েটার জন্য উৎসব ভার্সিটি থেকে বেরিয়ে যে যাত্রী ছাউনি আছে না, ওখানে মারামারি করেছে। মানে তুই ভাবতে পারছিস ব্যাপারটা কত দূর গড়িয়েছে? নির্বিঘ্ন যেন সত্যি অবাক না হয়ে পারল না। উৎসব কোনো মেয়ের জন্য মারামারি করেছে, এটা সত্যি অবিশ্বাস্য। নির্বিঘ্ন শামিমকে আবার জিজ্ঞেস করল, কী জন্য মারামারি করেছে সেটা জানিস? ওই তো, মেয়েটাকে কয়েকটা ছেলে বিরক্ত করছিল, আবার নাকি ওর হাত ধরেও টানাটানি করছিল। তখনই ওই উৎসব নাকি হিরোর মতো এন্ট্রি নিয়ে ওই মেয়েটাকে বাঁচায়। একটা ছেলেকে তো মেরে একেবারে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। নির্বিঘ্ন শামিমের উপর থেকে দৃষ্টি সরিয়ে আবারও প্রভা আর উৎসবের দিকে তাকালো। নির্বিঘ্ন একবার ভাবল যে উৎসব হয়তো বাকি মেয়েদের মতো প্রভার সাথে ফ্ল্যাট করছে, কিন্তু তাই বলে তো উৎসব কখনো কোনো মেয়ের সাথে এভাবে হেসে গেলে কথা বলে না। না, কখনো কোনো মেয়ের জন্য কাউকে এভাবে হুমকি দিয়েছে? তাহলে আসল ব্যাপারটা কি সেটাই নির্বিঘ্ন ঠিক বুঝতে পারছে না। নির্বিঘ্নকে চুপ থাকতে দেখে শামিম আবার বলে উঠছে, ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগছে না নির্বিঘ্ন। প্রভাই হয়তো এই ক্যাম্পাসে প্রথম যার সাথে তুই আর উৎসব দুজনেরই ভালো সম্পর্ক। প্রভার সাথে একটু ভেবেচিন্তে কথা বলিস। বলা তো যায় না, পরে দেখা গেল যে সুচ হয়ে ঢুকলো ফাল হয়ে বেরোলো। শামিমের কথা শুনে এবার নির্ভয় বিরক্তিমাখা কণ্ঠে বলল, খোদাই এক কথা না জেনে বলিস না শামিম, প্রভা নাকি সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে। ওই মেয়েটা এক পড়াশোনা আর দ্বিতীয় বড় ভাই, ডাক ছাড়া কিছুই বোঝে না, আর ওর নির্বিঘ্নের কি ক্ষতি করবে শুনি? তুই বুঝবি না নির্ভয়, এসব রাজনীতির পেচ, তুই তো রাজনীতি করিস না তাই এসব তুই বুঝবিও না। সেই জন্যই তো তোমরা রাজনীতিবিদরা বেশি বোঝো। নির্বিঘ্ন ওর কথা একদম শুনবি না, হয়তো উৎসবের বদ নজর ওর উপর পড়েছে, কিন্তু ওই মেয়েটা খুব সহজ সরল, অযথা ওকে নিয়ে মাথায় প্যাঁচ পাকাস না। এদিকে উৎসব আর প্রভার আড্ডা বেশ ভালোই যাচ্ছে। ভাইয়া, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? ইংলিশ। আমিও ইংলিশ। বাহ, বেশ ভালো তো। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে বলবে। আচ্ছা আচ্ছা, তুমি কিছু খাবে না? সকলে খেয়ে এসছো? দাঁড়াও, আমি খাবার অর্ডার দিচ্ছি। আরে না না ভাইয়া, আমি খেয়ে এসেছি আর এখন কিছু খাবো না। আপনি খেয়ে এসেছেন? না, আমি কোনোদিনই খেয়ে আসি না, এখানে এসে কিছু একটা খেয়ে নেই। সে কি, আপনি প্রতিদিন বাইরের খাবার খান? বলতে পারো। কিন্তু কেন? আসলে আমি এখানে একাই থাকি, তাই খাওয়া দাওয়া একটু অনিয়ম হয় আর কি। যখন ইচ্ছে হয় নিজে রান্না করে খেয়ে নিই, আর ইচ্ছে না হলে খাই না। আর আমার কাজ অন্য কেউ করে দিক সেটা আমার পছন্দ না। ও, তাহলে তো আপনার সমস্যাটা বেশ জটিল। ঠিকই বলেছো বারবিডল, সমস্যাটা বেশ জটিল। আচ্ছা ভাইয়া, আমি তাহলে এখন উঠি, কেমন? আবার পরে কথা হবে। আচ্ছা বেশ, যাও তবে। প্রভা উৎসবের কাজ থেকে উঠে নির্বিঘ্নের দিকে আসতে লাগলো, উৎসবও সেখান থেকে উঠে চলে গেল। প্রভা নির্বিঘ্নের টেবিলের কাছে এসে নির্বিঘ্নকে সালাম দিল। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন?
প্রভার কণ্ঠসর্পে নির্ভীক চমকে প্রভার দিকে তাকায়। প্রভা যে ওর কাছে এসেছে কখন বা দাঁড়িয়েছে সেটা সে খেয়ালই করেনি। উৎসব আর প্রভাকে একসাথে দেখার পর থেকে সে শুধু ওদের নিয়েই ভেবেই যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভার্সিটিতে আসার পর থেকেই ভালোই থাকি, অবশ্য কালকে ভার্সিটিতেও ভালো লাগেনি। কথাটা প্রভা কেমন উদাস ভঙ্গিতে বলল, নির্ভয়ে তা শুনে প্রভাকে বলল, কেন কেন কালকে ভার্সিটিতে ভালো লাগেনি কেন? কালকে তো আপনাদের কারোর সাথে দেখাই হয়নি, সেজন্যই তো ভার্সিটিতে ভালো লাগেনি। নির্ভীক প্রভাকে ওদের সাথে বসতে বলল। প্রভা সাথে সাথে হাসি মুখে বসে পড়ল সেখানে। প্রভা ডান পাশের চেয়ারে নির্ভীক বসেছে, আর বাম পাশে কিছুটা জায়গা ফাঁকা রেখে নির্ভয়, তারপর যথাক্রমে বাকিরা বসেছে। ওদের কথার মাঝে শামীম কেমন ব্যঙ্গাত্মকভাবে প্রভাকে জিজ্ঞেস করলো, তা প্রভা, তুমি তো দেখছি ভার্সিটিতে এসেই নিজের জায়গা শক্তপোক্ত করার ব্যবস্থা করে ফেলেছো। নির্ভীক না থাকলে উৎসব আছে, উৎসব না থাকলে নির্ভীক আছে। উৎসবের সাথে তোমার কেমন সম্পর্ক? না মানে ওর সাথে একই টেবিলে বসে চা খেলে আবার হেসে হেসে এতক্ষণ গল্প করলে, তাই বলছিলাম আর কি। ভার্সিটিতে নিজের জায়গা শক্তপোক্ত করার কি আছে ভাইয়া? আমি তো এখানে আজীবনের জন্য থাকতে আসিনি। পড়াশোনা শেষ হয়ে গেলে 5 বছর পর আমি চলে যাব। আর নির্ভীক না থাকলে উৎসব, উৎসব না থাকলে নির্ভীক, এই কথাটার মানে আমি ঠিক বুঝতে পারলাম না, একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। আর উৎসব ভাইয়ার সাথে আমার কি সম্পর্ক, মানে ভার্সিটির সিনিয়রের সাথে জুনিয়রের যে সম্পর্কটা হয় সেরকমই সম্পর্ক? আপনি মনে হয় একটু দুই লাইন বেশি ভেবে ফেলেছেন। এ বাবা, আমি কেন দুই লাইন বেশি ভাববো? আসলে ওই দিন শুনলাম উৎসব নাকি তোমার র্যাগিংয়ের হাত থেকে বাঁচিয়েছে, কালকে আবার তোমার জন্য নাকি মারামারিও করেছে, তাই ভাবলাম তুমি হয়তো উৎসবের স্পেশাল কেউ হবে। প্রভা কিছু বলতে যাবে, তার আগে নির্ভীক শামীমকে থমক দিয়ে বলল, তুই একটু তোর মুখটা বন্ধ রাখবি শামীম, আমি কথা বলছিলাম তো প্রভার সাথে। নির্ভীকের থমকে শামীম যেন এবার একটু চুপই হলো। ওইদিকে নির্ভয় মনে মনে বেশ খুশি হলো শামীমকে এভাবে থামকানোর জন্য, ছেলেটা সবসময় অতিরিক্ত কথা বলে। নির্ভীক প্রভার দিকে তাকে অত্যন্ত শান্ত কণ্ঠে প্রভাকে জিজ্ঞেস করল, প্রভা তুমি কি উৎসবকে আগে থেকে চেনো? আরে না 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 বড় ভাই, আগে থেকে কেমনে চিনবো, এই ভার্সিটিতে আসার পরই আলাপ হয়েছে। কিন্তু কেন বলুন তো, জানেন আসার পর থেকে সবাই আমাকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করছে, আমি উৎসব ভাইয়ার সাথে কি কথা বলছি বা আমি আপনার সাথে কি কথা বলছি, উৎসব ভাইয়া আমার কে হয় বা আপনি আমার কে হন, এই একটা প্রশ্নের উত্তর দিতে দিতেই আমি শেষ। প্রভার কথা শেষ হতেই হঠাৎ পেছন থেকে উৎসব প্রভাকে ডাকলো, বাবিডল। ডাকটা শুনে প্রভা বুঝতে পারলো যে উৎসব তাকে ডাকছে, কেন না বাবিডল বলেই ডাকে প্রভাকে। এই ভার্সিটিতে কেন সারা বাংলাদেশের মধ্যে কেউ ডাকে না। প্রভার সাথে সাথে বাকি সবাই ওর পেছন ফিরে উৎসবের দিকে তাকালো। উৎসব একগাল হেসে প্রভার দিকে এগিয়ে এসে প্রভার রুমালটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও বাবিডল তোমার রুমাল, কাল তো আমার থেকে না নিয়ে চলে গিয়েছিলে। প্রভা উৎসবের থেকে রুমালটা নিয়ে চিন্তিত কণ্ঠে বলল, আরে উৎসব ভাইয়া আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনার হাত ঠিক হয়ে আছে তো? উৎসব নিজের হাতের দিকে একবার দেখে আবারও প্রভার দিকে তাকিয়ে বলল, এসব ছোটখাটো আঘাতে উৎসব মির্জার কিছু হয় না বাবিডল, ডোন্ট ওয়ারি আই'ম ওকে। কথাটা বলে উৎসব একবার নির্ভীকের দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। সবাই আবারও সামনের দিকে ঘুরে বসতে নির্ভয় প্রশ্নাত্মক চাহনিতে প্রভাকে জিজ্ঞেস করল, ও তোমাকে বাবিডল বলে কেন ডাকলো? নির্ভয়ের প্রশ্ন শুনে প্রভা ওর দিকে তাকিয়ে দেখলো, উত্তরটা জানার জন্য নির্ভয় প্রবল কৌতূহল নিয়েই ওর দিকেই তাকিয়ে আছে। আসলে আমিও জানি না যে উনি আমাকে কেন বাবিডল বলে ডাকে। নির্ভীক এবার প্রভাকে প্রশ্ন করল, তোমার রুমাল ওর কাছে কিভাবে গেল? আসলে বড় ভাই কালকে ভার্সিটির বাইরে কয়েকটা ছেলে আমাকে বিরক্ত করছিল, তারপর উৎসব ভাইয়া সেখানে এসে আমাকে বাঁচায়, ওদের সাথে মারামারিও হয়, ওই সূত্রেই উৎসব ভাইয়ার হাতটা কেটে গেছিল খানিকটা, তাই আমি আর রুমালটা উৎসব ভাইয়ার হাতে বেঁধে দিয়েছিলাম, পরে ফেরত নেওয়ার কথা মনে ছিল না। জানেন বড় ভাই, এর আগেও উৎসব ভাইয়া আমাকে আরও একদিন বিপদ থেকে বাঁচিয়েছিল, উনি খুব ভালো। প্রভা এই কথাটা শুনে নির্ভীকের খুব হাসি পেল। উৎসব আর ভালো, এই দুটো শব্দ কখনো একসাথে থাকতেই পারে না।
এই দুটো শব্দ যে একসাথে পড়ছে বেমানান। শামিম আবারও ওদের কথার মাঝেই বলে উঠল, তোমার যে উৎসবের সাথে ভালো সম্পর্ক সেটা নির্ভীককে আগে জানাওনি কেন? ও জানলে কি কোনো সমস্যা হতো? প্রভার এখন এই শামিমের বাচ্চার চুলগুলো সব টেনে ছিঁড়তে মঞ্চ আছে, সাথে দু চারটা থাপড়ও লাগাতে ইচ্ছে করছে। অত্যন্ত বেশি কথা বলে এই ছেলেটা, আর যতটুকু বলে তার একটা কথাও প্রভার সহ্য হয় না। তাও সে নিজেকে যথাসম্ভব ঠান্ডা রাখলো, কিন্তু শামিমকে একটা বাঁকা উত্তর দিতে তার খুব মন চাইছে। আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমি বরং একটা কাজ করব। আজকেই একটা কাগজে আমি বড় বড় করে লিখব, আমি অনুপ্রভা শিকদার, উৎসব মির্জার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তারপর সেই কাগজটা আমি আমার পিঠের সাথে লাগিয়ে সারা ভার্সিটি চক্কর কাটব। তাহলে তো সবাই জানতে পারবে, তাই না? আমি কাগজটা বানাতে যাচ্ছি, আপনি বরং এক্ষুনি গিয়ে মাইক নিয়ে ঘোষণা করে আসুন যে কিছুক্ষণ পরেই ভার্সিটির সব থেকে অদ্ভুত সম্পর্ক আপনাদের সামনে প্রকাশ হতে যাচ্ছে। যে যেখানে আছেন সেখানেই থেকে যান, পরবর্তী আপডেট পেতে দেখতে থাকুন বাচাল চ্যানেল। আর আপনাদের কাছে খবর পৌঁছে দিচ্ছে রিপোর্টার শামিম। কি ভাইয়া, দারুণ হবে না? প্রভার কথা শুনে নির্ভয় সহ বাকি সবাই হেসে ফেলল। শামিম সেটা সহ্য করতে না পেরে গটগট পায়ে উঠে চলে গেল সেখান থেকে। নির্ভীক এবার প্রভাকে বলল, প্রভা তুমি একজন যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আমার মনে হয় যে তুমি নিজের ভালো মন্দ নিজেই বুঝতে পারবে। আমি প্রথম দিনেই সবাইকে সতর্ক হতে বলেছিলাম, তোমার নিশ্চয়ই সেটা মনে আছে? হ্যাঁ বড় ভাই মনে আছে, কিন্তু আজ হঠাৎ এই কথাগুলো বলছেন কেন? এমনি বললাম, তুমি সাবধানে থেকো, তোমার তো ক্লাস আছে না, যাও ক্লাসে যাও। প্রভা আর কোনো কথা না বলে ক্লাসের উদ্দেশ্যে হাঁটে দিল। প্রভা চলে যেতে নির্ভয় নির্ভীককে একটা ছাড়ি দিয়ে বলল, তুই প্রভাকে ওই উৎসবের কথাটা বললি না কেন? মেয়েটা তো তাও একটু সতর্ক হতে পারত। কি বলতাম ওকে? কি বলতি মানে? ও যে আস্ত একটা শয়তান সেটা বলতি? নির্ভয়ের কথা শুনে নির্ভীক হাসল, তোর কি মনে হয় আমি ওকে উৎসবের কথা বললাম আরো বিশ্বাস করবে? আমি আবারও কারো কাছে স্বার্থপর হয়ে উঠতে পারবো না নির্ভয়। সবাই কিন্তু এক না নির্ভীক, জিনিয়া তোকে বিশ্বাস করেনি বলে যে প্রভাও যে তোকে বিশ্বাস করবে না এমনটা কিন্তু নয়, ও তোকে বিশ্বাস করে। সেটা তো জিনিয়াও আমাকে করত, কিন্তু ব্যাপারটা যখন উৎসবের উপর আসলো তখন আমাদের শত্রুতাটাকে প্রাধান্য দিল, আমাকে বুঝলো না। যেখানে আমার জিনিয়াই আমাকে বিশ্বাস করেনি সেখানে প্রভার কাছ থেকে আমি আশা করতে পারি না রে। ভার্সিটির মাঠের এক পাশে দাঁড়িয়ে সৌমির জন্য অপেক্ষা করছে প্রভা, প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, তাও মেয়েটার দেখানি। তাদের বাজার শেষ হয়ে যাওয়া ঠিক করেছিল যে দুজন মিলে বাজার করবে, তারপর বাড়ি ফিরবে, কিন্তু মেয়েটা সেই যে বলে গেল নোটস নিয়ে আসছে, তারপর আর দেখা পাওয়া যাচ্ছে না। এইদিকে প্রভার মনে হচ্ছে সূর্য মনে হয় একেবারে ওর মাথার উপরই বসে আছে, না হলে এত গরম লাগবে কেন? প্রকৃতিও কি অদ্ভুত, কালকে এই সময় কি ঝুম বৃষ্টি, আর আজ তো বৃষ্টি তো তোর একটু বাতাসও নেই যেন। প্রভা ওড়না দিয়ে সামনের মুখের ঘাম মুছে নিচ্ছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। মুছতে না মুছতে আবারও মুখটা খেমে উঠছে। প্রভা এবার বিরক্তি হয়ে ফোনটা বের করলো সৌমিকে কল করার জন্য, সাথে ভাবলো মেয়েটাকে কড়া কিছু কথাই শোনাবে। প্রভা কল করলে রিং হলো ঠিকই, কিন্তু সৌমি ফোনটা না রিসিভ করলো আর না কলটা কেটে দিল। প্রভা আবার কল দিল, কিন্তু এবারেও একই কাণ্ড ঘটল। প্রভার এবার সাংঘাতিক রাগ লাগছে, সে ভেবেছিল সৌমির যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে। নাবার সাথে পরিচয় হওয়ার পর থেকে প্রভার ওকে তেমন একটা পছন্দ না, মেয়েটা কেমন জানে কাউকে গুরুত্ব দেয় না, ওর সাথে যে আরও দুটো মানুষ থাকে সেদিকে যেন ওর কোনো খেয়ালই থাকে না, নিজে থেকে তো প্রয়োজন ছাড়া কিছু বলেই না, উলচো ও আর সৌমি কিছু জিজ্ঞেস করলেও ঠিকঠাক উত্তর দেয় না। আজকে দুজনেই নাবাকে বলেও ছিল যে ওরা তিনজন একসাথে বাজার করে তারপর বাইরে খেয়ে বাড়িতে ফিরবে, না হলে বাজার করে বাড়িতে গিয়ে আবার রান্না করতে অনেক বেলা হয়ে যাবে, কিন্তু নাবা ওদের সাথে আসতে রাজি হয় নাই। কিন্তু এত পরিকল্পনা করে এখন এই সৌমির দেখা নেই। আরও প্রায় 5-7 মিনিট পর সৌমি এক প্রকার দৌড়ে দৌড়ে আসলো। তখন কেন লাগলো সৌমি, তুমি বলে গেলে 10 মিনিটে আসছি, সেখানে আধ ঘন্টা হয়ে গেল। সৌমি হাঁপাতে হাঁপাতে বলল, আর বললো না প্রভা, সিনিয়রের হাতে পড়েছিলাম। তাই নাকি, র্যাগিং এর পাল্লায় পড়েছিলে তাহলে? কি বল, আর বললো না, 4th ইয়ারের মুন্নি আপু ধরেছিল, কি বললো জানো? বললো
বলছিল আমি যেন তোমার সাথে কথা না বলি, তোমার সাথে যাতে ঘোরাঘুরিও না করি। কি থ্রেটটাই না দিল আমাকে বাবা। কিন্তু এটা কেন বললো সেটা তো আমিও বুঝতে পারছি। তাহলে কি তুমি আর আমার সাথে কথা বলবে না? প্রভা বেশ অসহায় কণ্ঠে সমীকে কথাটা বলল। সমী উৎফুল্ল কণ্ঠে বলল, আরে ধুর, তুমি কি ভেবেছো আমি ওর কথা শুনব নাকি? সামনে পড়ে গেছিলাম তাই পালানোর জন্য ওদের কথায় রাজি হয়ে গেছিলাম, এখন আর ওদের কথা কে মানবে? কথাটা বলে দুজনে হেসে ফেল। তারপর হাসতে হাসতে ভার্সিটি থেকে বেরিয়ে বাজার উদ্দেশ্যেই রওনা হলো। এ প্রভা, কি কিনব গো? সৌমির প্রশ্ন শুনে প্রভা অসহায় মুখ করে ওর দিকেই তাকালো। তাতেই সৌমী বুঝতে পারলো যে প্রভা দাঁড়াও সম্ভব না। দুজনে সবজির দোকানে সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু কি বলবে বুঝতেই পারছে না। এদিকে ওদেরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দোকানদার জিজ্ঞেস করলো, কি লাগবে আপা? দুজনে একসাথে ফিটফিট করে বলল, সেটাই তো বুঝতে পারছি না। দোকানদার ওদের চুপ থাকতে দেখে আর কিছু বললেন না। মনে মনে হয়তো আধ পাগল ভাবলো, নাহলে কেউ এভাবে দোকানে এসে কিছু না কিনে চুপচাপ দাঁড়িয়ে থাকে? প্রভা আর সৌমি সেখানে থেকে সরে এসে বাজার এক কোণে দাঁড়ালো। এ সৌমি, আমি বরং বাবাকে একটা ফোন দিয়ে শুনি কি কিনবো। তোমার বাবা কিভাবে জানবে? তোমার মাকে ফোন করে জিজ্ঞেস করো, প্রভা আতঙ্কিত গলায় বলল। আরে না না, আমি মাকে বলেছি যে এখানে বাজার করে দেওয়ার জন্য আলাদা একটা লোক আছে। এখন আমার মা যদি শোনে না যে আমি বাজার করতে এসেছি, তাহলে আজই এখানে এসে আমাকে বাড়িতে নিয়ে যাবে। ওদের এসব আলোচনার মাঝে কেউ একজন প্রভার নাম ধরে ডাকতে দুজনেই সেদিকে তাকায় নির্ভীক আর নির্ভয়কে দেখে প্রভা অবাক হলেও প্রচণ্ড খুশি হয়েছে। প্রভাদের দিকে এগিয়ে এসে নির্ভীক প্রভাকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? আমি আর সৌমি তো বাজার করতে এসেছিলাম, আপনারাও কি ওই একই কাজে এসেছেন? হ্যাঁ, আমরাও বাজার করতে এসেছি, কিন্তু তোমরা এখানে এভাবে এক কোণে দাঁড়িয়ে আছো কেন? প্রভা কাচুমাচু করে বলল, আসলে বড় ভাই এসেছিলাম তো বাজার করতেই, কিন্তু আমি বা সৌমি। কথাটা বলে প্রভা সৌমির দিকে তাকাতে দেখলো সৌমি হাঁ করে নির্ভীকের দিকে তাকিয়ে আছে। নির্ভীক সেটা দেখে অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে দিল। প্রভা সৌমির কাঁধে একটা ধাক্কা দিতেই সৌমি হালকা কেঁপে উঠল। প্রভার দিকে তাকাতেই দেখলো প্রভা আজ গরম করে ওর দিকেই তাকিয়ে আছে। সৌমির নিজের নির্লজ্জতা বুঝতে পেরে ইশারায় প্রভাকে সরি বল প্রভা নির্ভীকের দিকে তাকিয়ে বল, আসলে বড় ভাই এসেছিলাম তো বাজার করতেই, কিন্তু আমরা দুই গাধা যে কি কিনবো সেটাই বুঝতে পারছি না। প্রভার কথা শুনে নির্ভীক অবাক কণ্ঠে বল, কি কিনবে মানে? তোমরা শাকসবজি মাছ কিছু চেনো না? প্রভা দাঁত বের করে হেসে বলল, আসলে বড় ভাই সবজি চিনি, কিন্তু সেটা রান্নার আগে, আসলে রান্নার পর কোন সবজি যে দেখতে কেমন হয়ে যায় সেটা না আমরা বুঝি না, তাই কোন সবজি আমরা ঠিক খাই সেটাও বলতে পারছি না। অবশ্য আমি আলু ছাড়া আর অন্য কোনো সবজি তেমন খাই না, কিন্তু আমার রুমমেটরা খায় তাই কিনবো। আর মাছের কথা তো বাদই দিলাম, আমি শুধু মাছের নাম জানি কিন্তু কোনটা কি মাছ সেটা বলতে পারবো না। প্রভার কথা শুনে নির্ভয় হাসতে হাসতে বলল, ছোটা প্রথমে তো দেখছি পুরাই কার্টুন, মানে রান্না করার আগে সবজি চেনো আর রান্নার পর সবজি চেনো না। প্রভার কথা শুনে চারজনই হেসে ফেলো। আজ অনেকদিন পর আবার প্রভা নির্ভীকের হাসি দেখল। সেদিন নিজের কাছে প্রতিজ্ঞা করার পর আর সত্যি সে সরাসরি নির্ভীকের দিকে তাকে ওর হাসি দেখেনি, কিন্তু আর চোখে দু একবার ঠিকই দেখেছে, কিন্তু ওই দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? প্রভারও তেমনই নির্ভীকের হাসি দেখার তৃষ্ণা মৃত্যরা মাঝে মাঝে প্রভা নির্ভীকে খুব স্বার্থপর মনে হয়, যে কিনা বারবার নিজের সৌন্দর্য প্রকাশের জন্য শুধু হাসে, অথচ তৃষ্ণার তো প্রতীকের মতো তার হাসির জন্য অপেক্ষা করতে থাকা একটা মেয়ে যে না ঠিকভাবে তার হাসি দেখতে পারে আর না তার হাসি না দেখে থাকতে পারে, সেই খেয়াল তার নেই কেন? একটু কেউ মেয়েটার কথা চিন্তা করে না হেসে থাকা যায় না? অবশ্য ওই মুখটার সাথে হাসিটাই মানানসই। আর চোখে ওনার হাসি দেখে মাঝে মাঝে প্রভার কাছে একটা ভালো লাগাও কাজ করে, যেই ভালো লাগা অন্য কোনো কিছুতেই নেই। চলো আমি তোমাদের সাহায্য করছি বাজার করতে। নির্ভীকের কথা শুনে প্রভা বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনি সাহায্য করবেন মানে আপনি বাজার করতে পারেন? প্রভার প্রশ্নের উত্তরে নির্ভয় বলল, কি বলছো, ও পারে না বাজার করতে। আরে ছোট আপু, আমার বন্ধু পেশায় রাজনীতিবিদ হলে কি হবে? ভেতরের থেকে ও পুরাই হাজবেন্ড ম্যাটেরিয়াল,
আমি তো মাঝে মাঝে ভাবি ওর বউ কি শান্তি দিয়ে না থাকবে। মানে মনে করো বিয়ের পর মেয়েদের সব থেকে বড় চিন্তা থাকে রান্নাবান্না করা নিয়ে, আর আমার বন্ধু একেই তো ভালো মানুষ, বউকে একেবারে মাথায় তুলে রাখবে, তার উপর ওর রান্নার যা হাত রেস্টুরেন্টের শেফদেরকেও হার মানিয়ে দিবে। তারপর ঘর গোছানো, কাপড় ধোয়া, থালা বাসন মাজা সব কিছুতে আমার বন্ধু একেবারে 100-এ 100। যে আমার ভাবি হবে সে একেবারে খাঁটি সোনা পাবে, সেই গ্যারান্টি আমি তাকে দেব। আমার বন্ধুর মাঝে কোনো খাত। নির্ভয়কে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে নির্ভীক ওর দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলল, নির্ভয়, তুই যদি এক্ষুনি চুপ না করেছিস তোকে আমি বাজারের মাঝেই ফেলে চলে যাব, কিন্তু বলে দিলাম তারপর বাড়িতে গেলে বাড়িতেও ঢুকতে দেব না, সারা রাত বাহিরে বসিয়ে রেখে মশার কামড় খাওয়াবো, আরও কী কী করবো নিজেও জানি না। নিজেই নিজের ভয়ঙ্কর পরিণতি না ডাকতে চাইলে চুপ করে থাক। নির্ভীকের কথা শুনে নির্ভয় অসহায় মুখ করে তাকিয়ে করুণ কণ্ঠে নির্ভীককে বলল, তুই এতটা খারাপ নির্ভীক, তুই পারবি তোর বন্ধুর সাথে এটা করতে? সারা রাত আমাকে ওই মশাগুলোর হাতে মলেস্ট হতে দিবি, ছেড়ে দিবি? কি এমন দোষ করেছি আমি? সত্যি কথাই তো বলছি। নির্ভয়ের কথা শুনে প্রভা আর সৌমি বহু কষ্টে নিজের হাসি চেপে রেখেছে, কিন্তু মনে হচ্ছে বেশিক্ষণ এটা আর চেপে রাখা সম্ভব হবে না, কিন্তু এখানেই এখন হাসলে বিপদ হতে পারে। নির্ভীক যে পরিমাণে রেগে গেছে তাতে সেই রাগের আজ তাদের উপরও আসতে পারে, সেটা ভেবে এই দুজনে চট করে হাসিটা গিলে নিল। নির্ভীক শুধু একবার নির্ভয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো, তাতে নির্ভয় একেবারে চোখ। এই দৃশ্য দেখে সৌমি আর প্রভা এবার কিছুতে নিজের হাসি সংযত করতে পারল না, ফলস্বরূপ দুজনে জোরে হেসে ফেল। নির্ভীক এবার ওদের দিকে রাগ দৃষ্টিতে তাকাতে আবার ওরা দুজনও থেমে গেল। সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। কাজটা বলে নির্ভীক বাজারের ভিতরে হাঁটা শুরু করলো, পেছন পেছন নির্ভয় সৌমি আর প্রভাও গেল। নির্ভীক সৌমিকে নিয়ে নির্ভয়কে শাক সবজি তেল মশলা সব কিনতে বলল, প্রভাদের সাথে ওদেরটাও কিনতে বলল, দুজনেরই বাজার একসাথেই করে নিতে বলল। আর নির্ভীক প্রভাকে নিয়ে চাল ডাল মাছ মাংস যা যা লাগে সেগুলো কিনতে চলে গেল। প্রথমে ওরা চাল কিনতে আসলো, দুপুরের সময় হলে বাজারে এখন বেশি ভিড়, মেয়েরা তেমন নেই, দু একজন মাঝে মাঝে দেখা যাচ্ছে, কিন্তু ছেলেদের সঙ্গে প্রচুর। নির্ভীক দোকানের সামনে গিয়ে প্রভাকে একেবারে এক কোণায় দাঁড় করিয়ে দিয়ে প্রভার ডান পাশে নিজে দাঁড়ালো, যাতে অন্য কেউ আর প্রভার কাছে না দাঁড়াতে পারে। প্রভা কতটুকু চাল নেবে? নির্ভীকের এই প্রশ্ন শুনে প্রভা এমন মুখ করলো যেন এই ধরনের শব্দ এই পৃথিবীতে আবিষ্কারই হয়নি। ও বড় ভাই, আমি তো জানি না। নির্ভীক শুধু জিজ্ঞেস করলো যে কয়জনের জন্য কতদিনের চাল কিনবে? আমরা তিনজন বড় ভাই, এক সপ্তাহের জন্য কিনব। প্রভার থেকে তথ্য শুনে নির্ভীক দোকানদারকে 10 কেজি চাল দিতে বলল। প্রভা বিস্মিত কণ্ঠে নির্ভীককে বলল, আপনি এটুকু শুনেই বুঝে গেলেন বড় ভাই? নির্ভয় ভাইয়া ঠিকই বলেছিল, আপনি পুরাই হাজবেন্ড ম্যাটেরিয়াল। প্রভার কথা শুনে নির্ভীক আবারও তার সেই মুগ্ধ করার মতো হাসিটাই দিল। প্রভা যখন মুগ্ধ নয়নে তার সেই হাসি দেখতে ব্যস্ত, তখন নির্ভীককে তাদের আর কী কী লাগবে সেগুলো দোকানদারকে বলতে ব্যস্ত। হঠাৎই প্রভা একটু হালকা আটকে উঠে নির্ভীকের হাতটা খামচে ধরল। হঠাৎ এমন কাছে নির্ভীক প্রভার দিকে তাকাতে দেখলো প্রভা নিচু হয়ে চোখ বন্ধ করে আছে। নির্ভীক প্রভার হঠাৎ এমন আচরণের কারণটা ঠিক বুঝতেই পারল না। এখনই তো ওর সাথে কথা বলো, তখন তো সব ঠিকই ছিল, এই কয়েক সেকেন্ডের ব্যবধানে কি এমন হলো? নির্ভীক প্রভাকে বলল, প্রভা কি হয়েছে, কোনো সমস্যা? এই প্রভা কি হলো, কথা বলো। প্রভা কোনো সাড়া শব্দ করছে না। নির্ভীক এবার একটু খাপড়ে গেল। মেয়েটার কি শরীর খারাপ করলো? ও কি অসুস্থ ছিল নাকি? নির্ভীক এবার শান্ত কণ্ঠে প্রভার হাতটা ধরলো, বলল, প্রভা কি হয়েছে আমাকে বলো, শরীর খারাপ লাগছে, চোখটা খুলো দেখো, আমাকে না বললে আমি কিভাবে বুঝবো বলো। প্রভা এবার চোখ খুলো, ছলছল চোখে একবার নির্ভীকের দিকে তাকিয়ে আবার নিচের দিকে মাথা নামালো। সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। জীবনে কোনোদিন সে এরকম পরিস্থিতির শিকার হয়নি। নির্ভীকের এবার ব্যাপারটা ঠিক লাগছে না, বাজারের জায়গাটা মেয়েদের জন্য একদমই ঠিক না, এখানে সব ধরনের মানুষ থাকে আর কয়েকজন তো অপেক্ষাই করে সুযোগে, নির্ভীক ভাবছে। তাহলে কি প্রভার সাথেও এমন কিছুই হলো? মুহূর্তের রাগে চলটা শক্ত হয়ে এলো তার, সাথে সাথে তীব্র অপরাধ বোধ হচ্ছে। সে সাথে থাকা অবস্থায় যদি সত্যি প্রভার সাথে খারাপ কিছু ঘটে থাকে তাহলে তার জন্য সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। তার ভেতরে ভেতরে রাগ হলেও সেটা প্রকাশ করলো না, নাহলে প্রভা আরও ভয় পেয়ে যাবে। নির্ভীক প্রভার মাথায় হাত রেখে যথাসম্ভব নরম গলায় বলো, তুমি তো আমাকে বিশ্বাস করো প্রভা,
তাহলে কি আমাকে বলা যায় না কথাটা? আমার নিজেকে সংযত করে মাথাটা উঠিয়ে কাঁপা কাঁপা গলা নির্ভীককে বলল, কেউ একটা পেছন থেকে আমার কোমরে বাজেভাবে এতটুকু